না যা তাহলে ওকে বিজগা আমার গাছকে কি গর মডেল চিফ কিছু তো বাড়াও তুকার বড়া গায় বেটি চুয়াল লিফ এ মোহন তোমার কেয়ার কাছে নিয়ে আছিস অনেক কম পয়সা দিছি বে মন্টু এই বহুত ভালো পেছি এখন তো কালো কালারের গাড়ি কেউ কিনেই না বে খালোর কালারের সাথে ম্যাচ হচ্ছে বলে গাড়ি তো এত টাকা দিয়ে কিনছে দিয়ে দে দিয়ে দেবো হ্যালো সন্টু বিরাট কোহলির উপরে 10,000 টাকা লাগিন দে জিতবো তো হ্যাঁ পাক্কা জিতবি কাল তো ডবল হয়ে যাবে পয়সা কখন আসবে কোনে খুশির খবরটা আসছে দে তারপরে পয়সাই পয়সা হবে হ্যাঁ সন্টু কত রান মেরেছে তিরিশ হাজার টাকা জিতে আছি আমি 3 রান মেরেছে বিরাট কোহলি আজকাল বিরাট কোহলি অন্য কিছুই মারছে এবার প্র্যাকটিসই বা কত করেছে খালি তো অনুষ্কারই বল খেলছে ব্যাস কি কি করেছি মা সব পয়সা লাগাই কালকে গোয়া তুমি তো জানো আমার খাবারও পয়সা জিতে না আর কি করে যাবো আমি গোয়া চারিদিকে গরম হাওয়া ঠিক আছে যাচ্ছি এই চিমকান্ডির কি করব মন্টু এদিকে ঘর মন্টু এদিকে ঘর মন্টু সামনে দেখা এবার টিন বল হ্যাঁ আমি মুজরিম হ্যাঁ হ্যাঁ আমি মুজরিম টেবিল নিয়েছি বলিউডে নতুন ঘর পাকা একটা টেবিল আছে চল কোথায় যাবো বে গোয়া মন্টু তোর ভিতরে আমি একটা অ্যাক্টর দেখতে পেয়েছি যেই তো পদ্মার সামনে নামাবার সময় চলে আসছে চল সত্যি বলছিস হ্যাঁ ভাই তোর দিব্যি ঠিক আছে তাহলে পরশু যাবো পরশু গেলে হবে না কালকেই যেতে হবে না তো অন্য কারোর সাথে সেট হয়ে যাবে সেট হয়ে যাবে মানে আরে ভাই তোর ভিতরকার অ্যাক্টিং শেষ হয়ে যাবে আর তুই জানিস তুই কত বড় অ্যাক্টার তুই অ্যাক্টার হবি কিনা হবো চল চ মোহন এবার যাবো কোথি গোয়া তো চলে এলে তুই টেনশন কেন নিলিছিস আমার সেটিং আছে এখানে সেটিং আছে মানে মানে ভাই আমার ডিরেক্টর ম্যানেজারের সেটিং আছে তারে এখনো কথা বলেছে হ্যালো ডিরেক্টর সাহেব ওকে ঠিক আছে 10,000 টাকা ইয়া কাই আমার ডিরেক্টর ম্যানেজারের কথাবার্তা হলো তুই পরে ভিড়লে হিরো রোলে নিবি 10,000 টাকা দিবি আমি হিরো হব তো হিরো হবি না মানে সুপারস্টার হবি সুপারস্টার একাই একাই দেখা আছে আমাকে জানু
জানু গিফট তো নিয়েছি, এই দেখো। আমার একটা কাজ করে দিবি? বল কি কাজ? সহজ কাজ, ডাইরেক্টরের অ্যাক্টিং করতে হবে। ডিরেক্টর না ভাই, আমাকে ক্ষমা করে দে। এক বছর আগে ডিরেক্টরে হতে ছিলাম, আর এখন দেখ প্রোডিউসার হয়ে গেছি। এক ঘন্টারই তো ব্যাপার, করে দে। সবারই একই কথা, ডিরেক্টর হয়ে যাও, ডিরেক্টর হয়ে যাও, হাজবার ল্যান্ড হয়ে যাও। ডিউন মারা গা, তুই করতে হবে না। অন্য জনকে দিয়ে করে নেবো 150 টাকায়। কি করতে হবে? আর তুই ভেবেলিস না জি আমি পয়সা লিয়ে করছি? না, ডিরেক্টর তো আমার রক্তের সাথে মিশে আছে। হ্যাঁ, আমাকে চুতিয়া বানাচ্ছ তো? আচ্ছা চ, সব কিছু ঠিকঠাক করবি, আর কিছু যদি গন্ডগোল হয় তো সত্যি মানে লাগনা করে দেবো। দেখ, আমার সাথে যদি বেশি গান বাম করিস তাহলে গান মারা গা, করবো না। ভাই কোথাও, ভাই কোথাও, আমি ওকে ডেকে নিয়ে আসছি। পাগল নাকি বে? বাবা বেব সিরিজের কথা বলছে। হ্যাঁ, বেব সিরিজের কথা বলছে। ওই তো মিয়া কালপান্ডি। হ্যাঁ, আমার 150 টাকা ফিরত তুলতে লাগতেও হবে না। ঠিক আছে, করছি। তোর চেহারায় নাই, বাকি সব ঠিক আছে। কিছু বললি? কিছু নয়, কিছু নয়। ডাক্তার সাহেব, আমি ওকে সবকিছু ঠিকঠাক শিখিয়ে দেবো, ঠিক আছে? তাড়াতাড়ি দেখা হবে। তোমার সব পয়সা খরচ করে দিচ্ছি, ঘর জেলে বের, মা আমাকে বহুত মারবে। টেনশন কেলিয়েছি, তুই যখন ঘর যাবি একটার হলে তখন তোকে দেখে ঝুঁকবে, সালাম করবে, ভয় পাবে তোকে দেবে সব। মোহন, ভাবো কি করে, আর এত কিছু শিখাবে কি আমাকে? আমি শিখাবো, বেশ কিছু পয়সা লাগবে, বাকি দায়িত্ব আমার উপরে ছেড়ে দে। পয়সা তো নাই আমার কাছে। মন্টু, এই আইফোন তো কত টাকা দিয়ে কিনেছিলি? 65,000। হ্যালো, হ্যাঁ, একটা আইফোন এক্স বিক্রি আছে, 256 GB র‍্যাম, কতদিনকার পুরানো? 1 মাসের পুরানো। 13,000 টাকা দিও। রে, বিক্রি করিস না, আমার মার গলার হার বন্ধক দিয়ে কিনেছিলাম। তোর মার গলার হার আগে, তোর 1 টাকা আগে। ডাক্তার,
দান করো 13000 টাকা বে 13000 টা কম হয়ে গেল না বে এই বহুত ভালো পেছি এখন তো লোকে আইফোন চালায় না বে এই কিনেছে তোর ভাগ্যের ব্যাপার চলে বেটি একটার বানিন দেব তোকে তোর আমি ফিস জমা করে দিয়েছি তোর লেগে পার্সোনাল দান চলে যা ভালো করে শিখে নে তুই শুনে চল বুঝলে শিখবো না বন্ধু আমার অন্য কাজ আছে তুই ভালো করে শিখ গা Daiku bum bum tum tum, daiku bum bum tum tum. Montu bhai, tor sob kichu thik thak ache. Body, dance, hasi khatale acting, baki byas, dialogue gulo to শিখেলে বলিং তোর হাতে কব যায় ঠিক আছে ডায়লগ বল মে দো মিনিটটা আপনি সাথে রোক সকতা হুম মত কো ছুকে তক সে বাপাস আ সকতা হুম এ বেটি তু বল মে দো মিনিট তক সাথে আপনি রোক সকতা হুম মত কো ছুকে তক সে বাপাস আ সকতা হুম মুন্ডু ভাই বহুত ভালো হইছে মুন্ডে বলে রিয়েল লাগ বড়িয়া দেখি डायलॉग हलो मजदूर का मजदूरी का पसीना सूखने से पहले मिल जाना चाहिए मजदूर की पसीना नहीं आती कट एक पसीना छोड़ मजदूर का पसीना आती तो है मगर सूखता नहीं कट कट तेर हजार गुड़ी मजदूर जब हिलाता है उसका पसीना आता है मजदूर जब हिलाना बंद कर देता है उसका पसीना सूख जाता है कट कट वो कुंडा हाथों तले एक्टिंग सिखाई चलो আমার বন্ধু বলেছিল বলিউড ছাড় হলিউডে চান্স পাবি গো সিদিকে তুই বলিউড ছাড় তো ভোজপুরিতে কাম করার যোগ্য লাগবে পাঁচালাকে বে মোহন আমার অ্যাক্টিং এর কমই বা কত ছিল বে ওরে একটা লেলা চিদা দূর কষ্ট ওরা বুঝবে না আমাদিকে হলিউডে যেতে হবে স্টিভেন রবার্টের সাথে আমার অনেক সুখ আছে আমাদেরকে শুধু টিকিটের পয়সা জোগাড় করতে হবে মোহন পয়সা কোথি থেকে পাবো আমি তুই তোর ঘরের কাগজ কোথি থাকে ঘরের কাগজ হ্যাঁ ঘরের কাগজ বুকা চুদা তুই বাংলা কাগজ দেবো আমি তো একা চুদা পেয়েছিস আর গাড়ি বুঝতে কলালি আমার বোন হার বন্ধ দিয়ে বাংলার কাগজ দেবো চুদা পেয়েছিস আমার গাড়ি বিক্রি করালি গাড়ি বিক্রি মারি না সত্যি তো জোসে মাছি বল